আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ফাইনালি চলে আসলাম আমার ভাগ্নির আক্তের প্রোগ্রামের ভিডিও নিয়ে, যেটা কিনা ছিল ঈদের তৃতীয় দিন। আক্তের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য ঈদের দ্বিতীয় দিন রাতেই আমরা ঢাকা চলে আসি, আর তৃতীয় দিন সকাল সকাল রেডি হয়ে যাই, যেহেতু প্রোগ্রামটা দুপুরে ছিল। আমার এই ভাগ্নিকে হয়তো আপনারা আমার এর আগের অনেক ভিডিওতেও দেখেছিলেন, সে হচ্ছে আমার আপন ফুফাতো বোনের মেয়ে। আর দেখতেই পাচ্ছেন জামাই আর বউ মাশাল্লাহ কত খুশি। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলুন, আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলুন, আলহামদুলিল্লাহ কবুল। সকলে শুনে আছেন? আলহামদুলিল্লাহ, আমিন, আমিন। এটা হচ্ছে কাবিনের মোমেন্টের ক্লিপ, আর পাশে যে দাঁড়িয়ে আছে সেটাই হচ্ছে আমার ফুফাতো বোন। প্রোগ্রামে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম যে প্রোগ্রামের ডেকোরেশন এন্ড এভরিথিং আমার ড্রেসের সাথে একদম ম্যাচ করেছে। আর এই তো আমাদের নতুন বউ হচ্ছে ওর সব ভাই বোনদেরকে নিয়ে বসে আছে। সত্যি বলতে আমার এই টাইপের লাইট কালার থিমে ডেকোরেশন অনেক পছন্দ, বিশেষ করে ডে লাইটে এগুলো অনেক সুন্দর লাগে। আর আমি ভেবেছিলাম যে অনেক বেশি গরম পড়বে হয়তো, বাট খুব একটা গরম ছিল না ওয়েদার। তারপর আমরা চলে যাই একটা ফ্যামিলি পিকচার ক্লিক করার জন্য, এন্ড আমরা সবাই সেম টাইপের শাড়ি পরেছিলাম, মানে আমি বউ আর মাহিন সেম পরেছিলাম, আর আম্মুরটার জাস্ট কালার আমার সাথে ম্যাচ করে। এই শাড়িগুলো আমরা অনেক আগে পারচেজ করেছিলাম, বাট পরার তেমন সুযোগ পাচ্ছিলাম না। প্ল্যান ছিল যে পরলে আমরা একসাথেই পরবো, তো ফাইনালি আমাদের একসাথে পরা হলো। সো ফটোগ্রাফার ভাই আমাদেরকে বললো যে ক্যান্ডিড পোজ দিতে, এন্ড আমি একটু ফানি হয়ে গিয়েছিলাম এই মোমেন্টে। মানে ক্যান্ডিড পোজ দিতে গিয়ে পরে দেখলাম যে আমাকে পাশের বাসার ভাবিদের মতো লাগতেছে, মানে অনেক ঢং করতেছি। সো দেন আমি বউ আর মাহিন হচ্ছে আমাদের নতুন বউয়ের সাথে সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলে নিলাম। এরই মাঝে হঠাৎ করে দেখি যে ফাহিম ভাইয়ার এখনো ঈদ লেগেই আছে, বড় একটা অ্যামাউন্টের সালামি পেয়ে গেল হাতে, দেখতেই পারছি আমরা। দেন আমরা তিন ভাই বোন এন্ড আমার ভাবি প্ল্যান করলাম যে আমরা পুরান দিনের মডেলদের মতন পিকচার তুলবো, তাই চারজন মিলে এভাবে আমরা ঢং করে পোজ দিচ্ছিলাম আর কি, মানে ক্যান্ডিড পোজ যেটাকে বলে। মজার কথা হচ্ছে মাহিন অলওয়েজ এভাবে রিল বানানোর জন্য ছোট ছোট ক্লিপ নেয়, বাট ওর রিল জীবনে হয় না, কজ সে বেশি মানুষের সামনে পোজ দিতে পারে না। এন্ড এখানে আম্মু আর বউকে দেখতেই পারছেন। কাবিন পরানোর পর আমরা অনেক পিকচার তুলি, এন্ড দেন আমরা ভিতরে চলে যাই খাবারের জন্য। আমাদের তিনজনের অনেক ইচ্ছা ছিল যে সেম টাইপের শাড়ি পরে অবশ্যই আজকে একটা রিল বানাবো, বাট এই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, মানে এই টাইপের প্ল্যান আমাদের কখনোই সাকসেসফুল হয় না। আমি আজকাল ইনস্টাগ্রামে অনেক রিল পোস্ট করি, বাট আমার কিন্তু কোনো টিকটক অ্যাকাউন্ট নেই। আপনারা অনেকেই আস্ক করেন আছে কিনা, বাট আসলে নেই। সো এই তো খাওয়া দাওয়া করতে নিয়ে অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আসলে নোটিস করলাম যে আউটডোর থেকে ইনডোরে বেশি ভালো আসতেছে ভিডিও এন্ড পিকচার সবকিছুই। সো নাও ইটস টাইম ফর মালা বদল, যেটা কিনা বিয়ের সব থেকে মজার পার্ট, মালা বদল আর আয়না দেখানো। আর এই যে ব্রাইড মেডসরা হচ্ছে হাতে মালা রেডি করে দাঁড়িয়ে আছে। বিয়েটা হলো এক কাপলের, আর খুশি হয়ে নাচছে আরেকটা কাপল। আর এই তো দেখতে পাচ্ছেন যে আমার ভাতিজা ঘাসের মাঝখান দিয়ে কিভাবে সিনেমাটিক শটের জন্য দাঁড়িয়ে আছে, এন্ড দেন ওরা হচ্ছে একটা ফ্যামিলি ফটো তুলতেছিল, এন্ড আমি ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। হঠাৎ করে দেখি যে সবাই নাচানাচি শুরু করে দিছে, আর এদিকে মাহিন খালা প্লাস হচ্ছে মামি হওয়ার পরও দেখি যে নাচতেছে। আর আমি নূরকে শিখাই দিচ্ছিলাম যে নাচের জন্য অনেক কিউট কিউট সুন্দর নাচ পারে। আমি দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতেছিলাম যে আমার ভাগ্নে আমার থেকে 8-9 বছরের বড়, বাট আমি তারপরেও এত ছোট বয়সে দ্বিতীয়বারের মতো খালা শাশুড়ি হয়ে গেছি। ফাইনালি দেখতে পাইলাম নূরের কিউট কিউট ডান্স, আসলে ওর ডান্সগুলো অনেক কিউট। সবাই একদিকে নাচানাচি করলেও আমার ফুফাতো বোনকে হঠাৎ করে নোটিস করলাম যে কান্না করতেছে তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। মাঝে দিয়ে এক ফাঁকে আমি পানি খেতে ভিতরে গিয়েছিলাম, বাহিরে এসে দেখি যে আমার সব ভাতিজা ভাতিজি গুলো আমাকে সালামির জন্য ধরেছে। এবার আসলে আমার সালামির বিজনেসটা একদমই ভালো গেল না, মানে নাওয়ার থেকে আমার বেশি দিতে হয়েছে, কেন যে এটা হইলো বুঝতে পারলাম না। নাও ইটস টাইম ফর আয়না দেখানো, যেটা আমার সব থেকে মজা লাগে। তো আমি খালা শাশুড়ি হয়ে নতুন জামাইয়ের কাছে গেলাম আয়না দেখাতে। এখন দেখি ওরা আয়নাতে কি দেখতে পায়। আরে কাকে দেখো? ও আচ্ছা, ছোটবেলার বন্ধু, তারপর বেস্ট ফ্রেন্ড, এখন ফাইনালি মাই হাজবেন্ড। আমরা
আসলে আমার ভাগ্নি এন্ড তার হাজবেন্ড হচ্ছে ইউনিভার্সিটি মেট, সেম ইউনিভার্সিটিতে মাহিনও পড়েছে এন্ড এখন আমিও পড়ছি, তাই আর কি বলছিলাম যে এখানে ইউআইইউ এর সবাইকে দেখা যাচ্ছে। তো একদম শেষের দিকে আমি টুকিটাকি ভিডিও ক্লিপ নিয়ে একটা রিল মেক করেছি এন্ড এটা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম। তারপরে আমরা বাসায় ফিরে সন্ধ্যার দিকে আবার কুমিল্লার জন্য রওনা হয়ে যাই আমাদের পস করে আসা ঈদকে আবার সেলিব্রেট করার জন্য। সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।